আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম গাছের কথা কই চ্যানেল থেকে। আমি ছাদ বাগানে আজ লেবু পিকনিক বানাব। আমি আগে কখনো লেবু পিকনিক বানাইনি অথবা খাইওনি। আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম আর সেখান থেকে আমার মনে হলো একটু বানিয়ে খাই। আর লেবু পিকনিক বানানোর জন্য আমি আমার গাছের একটা বেশ বড় লেবু হয়েছে সেটা পেরে নিয়েছি। লেবুটা কিন্তু দেখেন একদম বিচি নেই, এটা সিডলেস লেবু এবং সারা বছরই কম বেশি ধরে। লেবুটা বেশ বড় ছিল, আমার এভাবে কাটতে একটু সমস্যা হয়েছিল, কেন আমি আসলে এভাবে কাটতে খুব একটা অভ্যস্ত নই। আমি স্লাইস করে এভাবে বেশ কয়েকটি টুকরো কেটে নিব। আর ছাদের কাছে একটি শশা হয়েছে, আমি শশাটিও পেরে নিয়েছি লেবু পিনিকে শশার কুচি দিব বলে। আর কিছুটা পুদিনা পাতা কুচি করে নিয়েছি, একটু মিহি করে কুচি করেছি যেহেতু শশার উপরে দিব। আর বেশ খানিকটা কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচের ঝালটা বেশি দিলে লেবু পিনিকটা ভালো লাগবে, যে কারণে এটা করা। আসলে লেবুটা আমার এভাবে ধরে কাটতেও একটু সমস্যা হচ্ছে, তারপর আমি চেষ্টা করেছি যতটা স্লাইস করে কাটা যায়। দেখেন, আর এ পাশ থেকেও কয়েকটা স্লাইস করে কেটে নিব। লেবুটারও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর শশাটাও আমি ছুলে একদম ছোট ছোট স্লাইস করে কুচি করে নিয়েছি। শশাটা কিন্তু অনেক কচি শশা ছিল, একদম ছোট, খেতে ভালো লেগেছিল শশাটা। শশার সিজন শেষ, এই দু একটা শশা আছে গাছে। আর আমার এই শশা গাছটি আমি একটি আম গাছের পাশে লাগিয়েছি, আম গাছেও বেশ মুকুল এসেছে। তো আমি লেবুগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বেশ খানিকটা কাঁচামরিচ কুচি দিব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আমি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর এভাবে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। বেশ ভালো লেগেছিল খেতে, আসলে আমি কখনো খাইনি, এবার এই জীবনে প্রথম খেলাম, অনেক ভালো হয়েছিল। আপনারা ওইভাবে করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।